বায়না? হ্যাঁ পিসিমণি। আজ রান্নাবান্না একটু তাড়াতাড়ি সেরে নে তো, দুপুরবেলা ভাবছি একটু বেরোবো। ও, আমি তাহলে চা হয়ে গেলেই ভাতের জলটা চাপিয়ে দিই। কিন্তু তুমি কোথায় যাবে পিসিমণি? ও মা হিয়া, কিরে আজ তোরা মর্নিং ওয়াকে বেরোস নি? না, আসলে উজানকাল সারারাত ঘুমোয়নি জানো তো, এপাশ ওপাশ করেছে। এখন সকালের দিকে একটু ঘুমোলো, তাই আমি আর ডাকাডাকি করলাম না। তোকে দেখেও তো মনে হচ্ছে ঘুম হয়নি। সত্যি মিস্টার কাপুরের নার্সিং হোম নিয়ে বাড়িতে কি যে একটা শুরু হয়েছে, এটা সামান্য ব্যাপার নিয়ে এত বড় একটা ইস্যু হবে আমি সত্যিই ভাবতে পারিনি। বৌদিমণি, তোমাকে একটু চা দিই। হ্যাঁ দাও। আচ্ছা বায়না, বাবাকে দেখেছ? বাবা ঘুম থেকে উঠেছে? না বৌদিমণি, অন্যদিন তো কাকাবাবু এই সময় উঠে পড়ে, আজকে যখন সকালবেলা খবরের কাগজটা দিতে গেলাম দেখলাম তখনও ঘুম হচ্ছে। বুঝতে পেরেছি, তার মানে কাল সারারাত বাবাও ঘুমোয়নি। গতকাল বাচ্চলের মধ্যে যা হলো এ তো আমি কল্পনাও করতে পারি না। দুজনের ভেতর এরকম দূরত্ব বাড়তে থাকলে কি করে সামলাবো হিয়া? তুমি কিছু ভেবো না পিসিমণি, এ বাড়িতে আমি আর কোনো অঘটন ঘটতে দেব না। তুমি দেখে নিও পিসিমণি। তাছাড়া বাবাকে বোঝালে তো বাবা বোঝে, কিন্তু আমার চিন্তাটা হচ্ছে উজানকে নিয়ে। ওর মাথায় কিছু একটা ঢুকলে হলো, ব্যাস ওকে যে কি করে শান্ত করব সেটাই ভাবছি। ঘুম থেকে উঠে আবার নতুন কিছু না শুরু করে। হ্যালো হ্যালো, কি উজান, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। কি মর্নিং ওয়াক চলছে? না, আজ আর যাইনি মর্নিং ওয়াকে। কেন, কি হলো? বাস দুদিন করেই বাস? এমনি আজ আর ইচ্ছে করছিল না তাই। উজান, তোমাকে একটা কথা বলবো বলে ফোনটা করছিলাম। হ্যাঁ বলুন। দেখো উজান, যাই হোক না কেন, আমার মনে হয় একজন বাইরের লোকের জন্য তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল লাইফটা নষ্ট করো না। আমি জানি, আমি শুনেছি যে কাল মিস্টার কাপুর তোমাদের বাড়িতে গিয়েছিলেন, তোমার সাথে হিয়ার সাথে ওনার নানান রকমের কথাবার্তাও হয়েছে। দেখো আসলে হিয়ার তো ঠিক এই ধরনের বিজনেসম্যান আগে সেরকমভাবে মিট করেনি, ওর খুব একটা এক্সপিরিয়েন্স নেই এইসব। হ্যাঁ, তো ও হয়তো একটু ভয়ই পেয়ে গেছে। আমার কাছে পুরো ইনসিডেন্টটাও আমার সঙ্গে শেয়ার করেছে। দেখো এই এই মিস্টার কাপুর ভদ্রলোককে আমার মনে হয় না এতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার রয়েছে। তোমরা নিজেরা ঠিক থাকো বুঝলে, তাহলে তোমাদের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না। আমি জানি ম্যাডাম, আমি কাপুরকে নিয়ে মোটেও ওয়ারিড নই, কারণ উনি একজন বাইরের লোক আর ওনার মতো একজন বিজনেসম্যানের তরফ থেকে এরকম আচরণই এক্সপেক্ট করি। কিন্তু কিন্তু বাবা, উনি বাড়ির লোক হয়ে ওনার কাছ থেকে এরকম একটা রিয়াকশন আমি আমি আশা করিনি ম্যাডাম। হ্যাঁ আমি জানি, আমি জানি তোমার এটা খুব খারাপ লাগছে অমলেন্দুর এই ব্যাপারটা। ইনফ্যাক্ট আমার পক্ষেও খুব প্রবলেম হয়েছিল প্রথমটা মেনে নিতে, কিন্তু দেখো এটা তো ওর নিজস্ব ডিসিশন তাই না, আর সেটাকে তো আমাদের রেসপেক্ট করতেই হবে, কি বল? সরি ম্যাডাম, আমার পক্ষে এটা মেনে নেওয়া একটু ডিফিকাল্ট। আমার মনে হয় আমি যা করছি একদম ঠিকই করছি, কিন্তু ইন ফিউচার যদি বাবা সত্যি সেরকম কিছু করে থাকে তাহলে আমি হিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এখন কি করি বলো তো পিসিমণি, এমন একটা কিছু করতে হবে যাতে উজানের মুডটা এক্ষুনি ঠিক হয়ে যায়, কিন্তু কি করবো সেটাই তো ভেবে পাচ্ছি না। বৌদিমণি, আমি বলছিলাম কি, ওই দাদার জন্য স্পেশাল চাটা বানাবো যেটা শান্তিনিকেতনে বানাতাম, ওটা খেলেই কিন্তু দাদার মনটা ভালো হয়ে যাবে দেখো। দাও, কিন্তু
চা খেলে উজানের মেজাজ ঠান্ডা হয়ে যাবে এটা তো আমার মনে হয় না। আমি একটা কাজ করি হিয়া, উজানে পছন্দ মতো রান্নাগুলো সেরে ফেলি, পেট শান্ত হলে দেখবি ওর মনটাও শান্ত হয়ে গেছে। আর যদি খেতেই না চায়? হ্যাঁ সেটাও তো হতে পারে। তাহলে একটা কাজ কর না হিয়া, ওই তোরা দুজনে মিলে একটু বেরিয়ে আয় না। না না, বেড়াতে যাওয়ার কথা বলাই যাবে না, আমি তো কাল রাত্রে বলেছিলাম, শুনে প্রচণ্ড রেগে গেছিল, বলে আমরা কি মিস্টার কাপুরের ভয়ে পালাচ্ছি নাকি, যে ছুটির দিনে বাড়ির থেকে বারে বারে ঘুরে বেড়াতে হবে। না না, ঘুরে বেড়ানোর কথা বলা যাবে না। তাহলে তো খুব মুশকিল হলো হিয়া, এবার রুজানকে শান্ত করার উপায়? উপায় আমি একটা বলতে পারি, আমার মনে হয় এটাতে কাজ হবে। বলো না, তখন থেকে তো আমরা কত কিছুই ভেবে যাচ্ছি কিন্তু কোনোটাতেই কোনো লাভ হবে বলে মনে তো হচ্ছে না। গুন্ডাদা তো আজকে বাড়িতেই আছে, এখন যদি তিথি আর কুট্টুসকে আনা যায়, গুন্ডাদা ওদের থেকে সব কিছু ভুলে যাবে, গুন্ডাদার মন একদম ঠিক হয়ে যাবে, কালকের কোনো কথা গুন্ডাদার মনে থাকবে না। গুড আইডিয়া, এটা ভালো বলেছ। যাই, আমি বরং মিস্টার রয়কে একটা ফোন করি, দাঁড়া। গুন্ডাদা রেগে থাকলে আমারও মুশকিল, যে করেই হোক গুন্ডাদার রাগ কমাতেই হবে। হ্যালো হ্যালো, আমি হিয়া বলছি। হ্যাঁ হিয়া বলো, কি ব্যাপার? আমার একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট বলো, কি বলবে? বলছিলাম আজ তো সানডে, আজকের দিনটা যদি আমাদের বাড়িতে তিথি আর কুটুস থাকে তাহলে কি খুব অসুবিধা হবে? আমি নিজে গিয়ে ওদেরকে নিয়ে আসবো। কি বলি বলো তো তোমাকে? কেন, কোনো অসুবিধা আছে? আসলে কি জানো তো, আজকে ওদের বাবা বাড়ি ফিরেছে আর আমরা দুজনে ঠিক করেছি ওদেরকে নিয়ে ওদের দাদুর বাড়িতে যাব। বোঝোই তো, এমনিতে তো যাওয়া হয় না আর আমাদেরও সময় থাকে না, তাই আমাদের দুজনের আজকে ছুটি, তাই ভাবলাম ওদের দুটোকে নিয়ে একটু দাদুর বাড়ি ঘুরেই আসি। হ্যাঁ সেটাই ভালো হবে, আপনারা বরং ভালো করে ঘুরে আসুন। আমি তাহলে এখন রাখি। ও শিওর, কালকে তাহলে তোমার সঙ্গে সকালে দেখা হবে। হুম বাই। এখন তাহলে কি করি? তোমার চা। ও থ্যাংকস হিয়া, আমার আজ ফিরতে একটু দেরি হবে, তুমি টেনশন করো না, আমি টিউলিপে লাঞ্চ করে নেব। কি হলো, কিছু বলছো না যে? পূজান আজ তো রোববার, রোববার তো তুমি টিউলিপে যাও না? কি হয়েছে? আমি তো ভুলে গেছিলাম আজ রোববার আমার ছুটি। তুমি বোধহয় খুব টেনশন করছো। আমার মনে হচ্ছে কালকের ব্যাপারটা নিয়ে তুমি খুব ডিস্টার্বড হয়ে আছো। প্লিজ কালকের ব্যাপারটা নিয়ে চিন্তা করো না, পুরো ঘটনাটাকে ইগনোর করো, সব ঠিক হয়ে যাবে আমি বলছি। আমি আর পারছি না হিয়া, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। তাহলে চলো না আমরা দুজন বরং কোন একটা জায়গা থেকে ঘুরে আসি, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। কেন আমরা এভাবে রোজ রোজ বাড়ি থেকে বেরিয়ে যাব? যদি বাড়িতে থাকলে মন খারাপ লাগে তাহলে এই বাড়িতে থাকার অর্থ কি?
তার চেয়ে চলো না, বরং যেখানে গেলে আমরা ভালো থাকবো, খুশিতে থাকবো, সেখানে গিয়ে থাকি। এখানে আছি কেন? এখানে আকাশ নীল।